আজকে রান্না করব মজাদার ফ্রাইড চিকেন। প্রথমে 1 কেজি একটা মুরগি ভালো করে দিয়ে একটি বাটিতে নেব। এবার একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলব। এবার 2 টেবিল চামচ আদা রস দেব, 3 টেবিল চামচ পেঁয়াজের রস দেব, 4 টেবিল চামচ সয়া সস দেব। এবার ভালো করে মিক্স করে নেব। 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এবার কড়াইয়ে গোল চামচে 3 চামচ সয়াবিন তেল দেব। এবার ম্যারিনেট করা মুরগি লাল করে ভেজে নেব। এবার চিলি সস দিয়ে পরিবেশন করব মজাদার ফ্রাইড চিকেন।